হাই ফ্রেন্ডস, আজকে একটি সুন্দর রুব্রিক নিয়ে আমি আলোচনা করব। রুব্রিকটি কি? রুব্রিকটি হলো মাইন্ড ডিলিউশনস ফায়ার ফ্লেম অফ ফায়ার সিমস পাসিং থ্রু হিম এ। এই যে ডিলিউশনস ফায়ার ফ্লেম অফ ফায়ার সিমস পাসিং থ্রু হিম এ, এই রুব্রিকটার আন্ডারে একটি মাত্র মেডিসিন রয়েছে, সেটা হচ্ছে আপনার ফসফরাস। তো এই রুব্রিকটা আপনি আপনার চেম্বারে কিভাবে ইউজ করবেন? এক ভদ্রমহিলা, দেখুন আমি যে ভার্সানগুলো বলছি, মানে আমি যে ভার্সানগুলো নিয়ে আলোচনা করছি, ভার্সানগুলো যদি আপনি সেম পান, আপনি মেডিসিন ইউজ করে দেখবেন, দেখবেন 100-তে 100 রেজাল্ট পাবেন। কেমন? তো এক ভদ্রমহিলা একদিন আমার চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু, আমার পায়ের তালুতে, হাতের তালুতে আর মাথায় এত জ্বালা করছে যে আপনাকে বোঝাতে পারবো না, যেন মনে হচ্ছে আগুনের ভাপ বেরোচ্ছে। কি বলল মহিলা? বলছে আগুনের ভাপ বেরোচ্ছে। তাহলে দেখুন এই রুব্রিকটার অর্থ কী? ডিলিউশনস মানে ভ্রম, ফায়ার মানে হচ্ছে আগুন, ফ্লেম মানে হচ্ছে শিখা, ফায়ার ফ্লেম মানে হচ্ছে আগুনের শিখা, অফ ফায়ার, তাহলে ফায়ার ফ্লেম অফ ফায়ার মানে হচ্ছে আগুনের শিখা, সিমস মনে হচ্ছে মনে হয়, পাসিং মানে হচ্ছে পাস করছে, থ্রু হিম তার মধ্যে দিয়ে, এ মানে একটি আগুনের শিখা যেন তার শরীরের মধ্যে দিয়ে পাস হচ্ছে। তো পেশেন্ট এই জন্য বলল যে, ডাক্তারবাবু দেখুন আমার হাত পায়ে মাথায় এত জ্বালা করছে যে মনে হচ্ছে যেন আমার মাথা থেকে, হাতের তালু থেকে, আমার পায়ের মধ্যে থেকে যেন আগুনের ভাপ বেরোচ্ছে। তো আমি তাকে ফসফরাস দিয়েছিলাম। তো এরকম যদি কেস পান যে পেশেন্ট এসে বলছে, ডাক্তারবাবু আমার এত গায়ে জ্বর, এত গায়ে দেহে এত তাপ বেরোচ্ছে, এত জ্বালা করছে, মনে হয় যেন এক কেটলি জল দিয়ে দিলে গরম হয়ে যাবে, যেন টকবক করে ফুটবে, এরকম তাপ বেরোচ্ছে, এত গা গরম, তাহলে চোখ বন্ধ করে আপনি ফসফরাস ইউজ করতে পারেন। কেমন? অনেক পেশেন্ট আপনার চেম্বারে এসে বলবে, ডাক্তারবাবু আমার মাথার চাঁদিতে বা আমার মাথার তালুতে এত যন্ত্রণা করছে, এত আমার কষ্ট হচ্ছে যে মনে হয় যেন আগুনের শিখা বেরোচ্ছে। তো কোনো পেশেন্ট যদি এই বিশেষণগুলো, আগুনের শিখা, আগুনের ভাব, হ্যাঁ যেন এত গরম বেরোচ্ছে, জল টকবক করে ফুটবে, এইসব যদি কথা বলে, তাহলে বুঝবেন যে পেশেন্টের একটা ভ্রম হচ্ছে, যে মনে হয় তার দেহে কোনো আগুনের শিখা রয়েছে বা আগুনের ভাব রয়েছে বা এই। তো এইভাবে আপনি এই রুব্রিকটা ইউজ করে একবার আমার কথা শুনে ইউজ করে দেখুন, দেখবেন রেজাল্ট কেমন। তো এই রুব্রিকটার আন্ডারে একটি মাত্র মেডিসিন, সেটা হচ্ছে ফসফরাস। তো ফসফরাস দিয়ে দেখুন আর রেজাল্ট পান। কেমন? সবাই ভালো থাকবেন।